আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। গরিব আইরি ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আর আজকে একটা বিশেষ ব্লগ তৈরি করব বলে ভিডিও শুরু করেছি। ভিডিও শুরুতে সবার কাছে একটি বিনীত অনুরোধ জানাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আজকে আমরা যে ভিডিওটা তৈরি করছি সেটা হলো মধু ভিডিও। কি ভিডিও বাবা? মধু ভিডিও। তো আমরা জানি মধু একটি আল্লাহর নিয়ামত, তো সেই সাথে মৌমাছি, যার কথা পবিত্র কোরআনে উল্লেখ আছে, আর মধুর গুণের কথা আমরা সবাই জানি, আর মৌমাছির যে জীবন আদর্শ, তার যে আদর্শগুলো আছে পরিশ্রম, এই সব কিছু আমাদের জন্য পাথেয়। আমাদেরকে তার জীবনকে, মানে তার জীবনের যে গুণাবলীগুলো আছে সেগুলো আমাদের জীবনে প্রতিষ্ঠা করার জন্য বলা হয়েছে। তো আজকে আমরা এই মধু ব্লগ তৈরি করছি। তো দর্শক মণ্ডলী, আমরা অনলাইনে মধুর অর্ডার দিয়েছিলাম আদি শপ নামক একটি অনলাইন পেজ, যেখানে প্রথমে দেখলাম একজন হুজুর বয়ান করছে এবং সেই সাথে আবার সেই মধু খেতে নিয়ে গেছে, মধুর ক্ষেত। ক্ষেত বলছি এই জন্যই, এখন যেখানে সরিষা ফুল, যেখানে লিচু ফুল, যেখানে কালিজিরা গাছ, বরই ফুল, এগুলো হয়, সেখানেই আমরা মধু চাষ করতে পারি। তো সেই মধু চাষ করা হয়, সেই চাষের মধু, তো ওনারা সরজমিনে এগুলো ভিডিও আমাদের দেখাচ্ছেন অনলাইনে। ফেসবুক পেজে আমরা সেটা দেখে আদি শপ নামক একটা পেজে অর্ডার করেছিলাম। তো পুরোটাই ক্যাশ অন ডেলিভারিতে ছিল, তো আমি এনেছি। ওনারা বিশ্বাস করে আমার উপর আস্থা রেখে পাঠিয়েছেন যে আমি এটা পণ্যটা তুলবো, এই আশ্বাস রেখে আমাকে, আমার সাথে হোয়াটসঅ্যাপে ফোনে কথা হয়েছে। তো ওনারা ওনাদের কথা মতো ঠিক মতোই পাঠিয়েছেন, আমি এখনও খুলে দেখিনি। তো স্কুলে ছিলাম, হঠাৎ করে ফোন আসলো। ফোন আসার পর তো আমি এটা, সেখানে অফ পিরিয়ড ছিল, আমি হেড স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে এসে এটা রিসিভ করে বাসায় রেখে আবার স্কুলে যাই। তো যে কারণে ভিডিও সেখানে অন করতে পারিনি, তো এখন ভিডিও অন করছি এবং সেই প্যাকেটটা দেখাচ্ছি আর মধু দেখাচ্ছি, আর আনবক্সিং করে মধু দেখাবো যে ঠিক আছে কিনা, সেটা ওনাদের কথা মতো সেটা আপনাদের সাথে শেয়ার করব। অনলাইন পেজ মানে সাবধান, খুব সাবধান থাকতে হবে, কারণ প্রতারণার শেষ নাই এখানে। তো আমরা যে কেউ এই অনলাইনে প্রতারিত হতে পারি পণ্য কিনে, তো আমি অনেকবার প্রতারিত হয়েছিও, আপনারা ভিডিও ব্লগে দেখেছেন। তো আজকে ভিডিও ব্লগটা আবার শুরু করছি, তো দেখবেন শেষ পর্যন্ত। তো প্রথমে দেখাচ্ছি যে দুটো 2 কেজি অর্ডার দিয়েছি, এটা একটা বোতলে, পেট বোতলে, তাই না? খুলবা পরে আরেকটা বোতল দেখাবো আগে। এটা হলো লিচু ফুলের মধু, যে এখানে এটা ফ্রি, কালিজিরা মধুর সাথে লিচু ফুলের মধুটা ফ্রি দিয়েছে। তো ফ্রিটা আগে দেখালাম, আর এটা হলো আসল মধু, কালিজিরা মধু। এটা হলো কালিজিরা মধু, দেখতে কালো কালিজিরা মধু। লিচু ফুলের মধুটা একটু কি কালার, এটা কি কালার? অরেঞ্জ কালার না, একটু লাইট অরেঞ্জ। আর সাথে অর্ডার দিয়েছিলাম, ব্যাগটা কোথায়, ব্যাগটা দেখাও তো দেখি, যে ব্যাগটা আসছে ওনারা প্যাকেট করে দিয়েছেন, সেই ব্যাগটা দাও তোমার সে। হ্যাঁ, এই যে এটা, হ্যাঁ এই যে এই ব্যাগটাতে ওনারা পার্সেল করে পাঠিয়েছেন, এই যে এই ব্যাগটাতে, আর রেডেক্স এর মাধ্যমে এটা আসছে, এই যে এই রেডেক্স এর মাধ্যমে। তো এটা দেখে খুলে বের করলাম রেডেক্স, এবং ঠিকঠাক মতো আসছে। এবার এটা মাসিয়া, মাসায় খুলে দেখাও দেখি ভিতরে কেমন, এটা চেক করে দেখাবো, পিছনের ক্যামেরায় যাচ্ছি। তো দর্শক মন্ডলী, ভিডিও ব্লগটি দেখুন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। তো দর্শক মন্ডলী, এই যে
ছোট বোতলে পাঠানো হয়েছে, এখানে দুটো করে বোতল। তুমি ওই ওজন মাপার বিষয়টা নিয়ে আসো তো, হোয়াইটটা স্কেলটা নিয়ে আসো তো। প্রথমে আমরা মেপে দেখি 2 কেজি পরিমাণ আছে কিনা। আমার কাছে পরিমাপক যন্ত্র আছে, তো আমরা আনবক্সিং করার আগে দেখতে চাই যে এটা ওজন ঠিক আছে কিনা। খুলে খুলে নাও। আচ্ছা ঠিক আছে, তো এই স্কেলে মেপে দেখবো যে ঠিক আছে কিনা ওজন। তো রিডিং দেখাচ্ছে, দাঁড়াও। তো প্রথমে এটা ওজন করছি, দাঁড়াও একটা একটা এটা দিই। হ্যাঁ, 1 কেজি পরিমাণই আছে, তো এটা দিচ্ছি এখন। দুটা একসাথে দিতে হইব। দুই কেজি 20 গ্রাম আছে, তার মানে একদম ঠিক আছে। দুইটার ওজন দেখাচ্ছে এখানে 2 কেজি 20 গ্রাম। তুমি কি এটা দেখাইতে পারবে? এখানে আবার দেখাচ্ছি, 2 কেজি 20 গ্রাম পরিমাণ ওজন আছে। হ্যাঁ দেখাইছো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমরা ওজন করে দেখলাম যে ওজন ঠিক আছে। আর ওজন ঠিক রাখা ব্যবসার একটা অন্যতম বড় গুণ, কারণ ওজনে সঠিক দেওয়াটা এটা ইমানের একটা অংশ। তো এখন কেটে দেখাচ্ছি। হলো বোতলের অবস্থা, উপরে কে লেখা, মানে কালি যেমন হয় কে দিয়ে প্রকাশ করা হয়েছে। তো মাসায় 100 লিটার করেছে অর্থ তুলে, তাই না? এটা হলো লিচু ফুলের মধু। মধু নাকি চিনির পানি জানি না, মাসির আম্মা বলছে চিনির পানি। দেখা যাক কি হয়, কি বাবা এটা মধু না চিনির পানি। তো কিভাবে মধু টেস্ট করতে হয় জানে না? এই একটা আমি জানি কেমন টেস্ট করে। একটা বাটির মধ্যে তুমি একটু মধু দিবা, না না একটা বাটির মধ্যে তুমি মধু দিবা, নিয়ে একটু নাড়াবা, দেখবো মৌচাকের মতো একটা শেপ হয়ে যাবে, তাই নাকি? ঠিক আছে, একটু পানিতে ঢালি কি অবস্থা হয় দেখি। এটা কালিজিরা মধু, মানে কালিজিরা চাষ করা হয়, তার পাশে এই মধুটা চাষ করা হয়। অর্থাৎ মৌমাছি গুলো কালিজিরা ফুলের থেকে এই মধুটা সংগ্রহ করে বলে তার নাম কালিজিরা মধু। আর এটা হলো সরিষা ফুলের মধু, সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে বলে মৌমাছি গুলো সরিষা ফুলে বসে সরিষা ফুলের মৌমাছি গুলো এনে তাদের যে হাইব রয়েছে চাক সেখানে সংরক্ষণ করে। তো আমরা এই যে পানি নিলাম, তাই নাকি? আমাকে একটা চামচ, একটা চামচ দাও দেখি, একটা চামচ নিয়ে এসে তারপর আগে কালিজিরাটা টেস্ট করি, কারণ কালিজিরার সাথে ওইটা এই যে এল লেখা, এল মানে লিচু, লিচু ফুলেরটা ফ্রি। লিচু নাকি না সরিষা? এলতে মনে হয় লিচু ফুলেরটা দিয়ে দিছে, সরিষা ফুলেরটা দেওয়ার কথা ছিল। আচ্ছা লিচু না, লিচুই মনে হয়, ভুলে গেছি, লিচু না এটা সরিষা। কাগজে লিখা থাকুক। নিচে চলে গেছে, হ্যাঁ আমাদের প্রথম টেস্টে এই মতো পাস করছে। আচ্ছা ওইটা টেস্ট করো, এটা ঠিক আছে? এই যে নিচে পড়ে যায় একদম ঠিক আছে, এটা টেস্ট। আমাকে একটা দাও না, একটু
খেয়ে দেখবে ছেলে। আচ্ছা ঠিক আছে দাঁড়াও, তুমি খাবা অবশ্যই, একটু খেয়ে বলো তো সঠিক আছে কিনা। যে এখানে ঘুরে ঘুরে নিচে পড়ে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে যে এটা সঠিক মধুর মতনই। দ্বিতীয় টেস্টেও পাস, ছেলে বলছে এটা মধুর মতই। ঠিক আছে, এখন দেখা যাক এই লিচু ফুলেরটা পরীক্ষায় পাস করে কিনা। এরপরে এই পানিটা তুমি খাবা না? একটা না পড়তে থাকে তার মানে সঠিক আছে, একদম পড়ার পর নিচে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। চিনির পানি গুলো যদি দেই তাহলে সেটা কি পানির সাথে মিশে? আমরা দেখতে পাচ্ছি মধুটা মিশেনি, মধুটা একদম নিচে জমে গেছে আর আস্তে আস্তে একটু বুদবুদের মতো উপরে উঠছে। দেখা যায় মধুটা নিচে তলানি পড়ে গেছে আর আস্তে আস্তে করে নাড়া দিলে মিশবে, নাইলে মিশবে না। আর কিছু ছোট ছোট করে দানা উপরের দিকে উঠতেছে মনে হয়। মধু টেস্ট করলাম, এর আগেও টেস্ট করেছি মধু, এরপরে বান্দরবান গেছিলাম সেখান থেকে মধু টেস্ট করে আনছিলাম, সবগুলো টেস্টে ওইখানে পাস করলে উপরে আমাদের বাসায় এসে টেস্ট করলে পরে ফেল করছে, ভেজাল থাকে মধুতে। আর মধু বিক্রেতারা প্রতারণা করেন হরহামেশে, সাবধান থাকতে হবে। তো চিনির পানি গুলা হচ্ছে এটা কাগজে লাগানোর পর আগুন দিলে আগুন জ্বলবে না, খাঁটি মধু হইলে জ্বলবো না নাকি? আচ্ছা ভুলে গেছি, মনে নেই এখন। লও পানিটা লও, তোমার মধু যেটা আচ্ছা মধু পানি, কাগজে যদি মধু লাগিয়ে আগুন ধরানো হয় তাহলে কাগজটা জ্বলতে থাকে, আর চিনির পানি দিয়ে গুলাইলে সেটা এই যে। তো এটাতে চিনির পানি গুলিয়ে আনছি ঘন করা হয়েছে, এখন এই পানিটা দিব এখানে দেখি। এটা পানিটা দেওয়ার সাথে সাথে একটু নিচের দিকেও যায় কিন্তু পানিটা পানির সাথে মিশে যায়। ঠিক আছে আরেকটু মধু দিতে হবে, খেয়ে টেস্ট করবে। মধুটা ঢালি আপনারা দেখেন পড়ার স্টাইলটা দেখে বোঝা যায় এই আমার জন্য মধু অল্প পরিমাণে খেতে হবে। তো থ্যাংক ইউ, তো টেস্টে আজি শপের মধু পাস করেছে। আমরা গৌরবভাবে যতটুকু পারি আমরা সায়েন্টিস্টের মতো টেস্ট করে দেখালাম, ভালো মন্দ কেমন হয়েছে জানি না, মন্তব্য করবে যে আমাদের টেস্ট সঠিক আছে কিনা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। একটা টাটা দিয়ে দেবো, আল্লাহ হাফেজ।